হ্যালো আমার নাম সাইদুর মামুন খান এবং আমি ইলান্সে কান্ট্রি ম্যানেজার হিসেবে কাজ শুরু করছি বেসিক্যালি আজকে আমাদের একটা প্রেস কনফারেন্স ছিল যেখানে আমাদের ইলান্সের অফিশিয়াল লঞ্চিং আজকে হলো অফিশিয়াল লঞ্চিং বলতে আমরা আসলে প্রথমবারের মতো অ্যাজ এ ফ্রিল্যান্সিং বা একটা অনলাইন প্ল্যাটফর্ম হিসাবে প্রথমবারের মতো আমরা বাংলাদেশে ফিজিক্যালি কাজ শুরু করব আমাদের প্ল্যানিংয়ে বলতে গেলে এখন আমাদের এখানে একটা অফিস নিয়ে আমাদের দেশে ফ্রিল্যান্সার থেকে হেল্প করা এখানে বিভিন্ন ওয়ার্কশপ করানো এগুলোর একটা অফিশিয়াল অ্যানাউন্সমেন্টের জন্য আজকে আমাদের একটা প্রেস কনফারেন্স হলো আর বেসিক্যালি ইলান্স সম্বন্ধে বলতে গেলে বা আমাদের প্ল্যানিং যদি কিছু বলতে চাই আমাদের আসলে বাংলাদেশে যে ফ্রিল্যান্সিং মার্কেটটা আছে এটা একটা হিউজ মার্কেট এবং খুবই গ্রোয়িং একটা মার্কেট আমাদের দেশে প্রচুর তরুণ দেখতে পাচ্ছে তাদের মেধা কাজে লাগিয়ে অলরেডি মার্কেটে চলে আসছে এবং খুব ভালো করছে মার্কেটটাতে এবং এখনও অনেকে আছে যারা হচ্ছে কি আসতে চাচ্ছে বাট সঠিক গাইডলাইনটা পাচ্ছে না এবং গাইডলাইন পাওয়ার জন্য কোনো অথেন্টিক কোনো সোর্স তারা পাচ্ছে না তারা দেখা যাচ্ছে হয়তো কোনো বড় ভাইকে জিজ্ঞেস করছে কেউ হয়তো জাস্ট একটা ট্রেনিং ইনস্টিটিউটে যাচ্ছে সো তাদেরকে একটা সঠিক ওয়েতে যে কীভাবে কাজ করলে অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল মার্কেটে একটা ভালো সাকসেসফুল ক্যারিয়ার করা যায় সেটার জন্য এখন আমাদের মেইন প্ল্যানিং এবং এটার জন্যই আমি আছি এখন থেকে ইলান্সার কান্ট্রি ম্যানেজার হিসাবে আমাদের আমি চেষ্টা করব যে আমাদের দেশের ফ্রিল্যান্সারদেরকে একটা গাইডলাইন দেখানো যে তারা ইলান্স ডট কম বা তাদের নিজস্ব যে কোনো প্ল্যাটফর্মে তারা কীভাবে আরও বেশি ভালো করতে পারে আর এছাড়া আরও প্ল্যানিং বলতে গেলে আমাদের বিভিন্ন ধরনের ওয়ার্কশপ করবো আমরা বিকজ আমি যখন এই দেশের মার্কেটে কাজ করছি গত 2-2.5 বছর ধরে নিজে একজন ফ্রিল্যান্সার হিসাবে তখন আমি প্রায় দেখতাম যে আমাকে অনেকে জিজ্ঞেস করতো যে সাইদুর ভাই আমরা এখানে কাজ করতে চাই বাট আমরা কীভাবে কাজ করব। আমার একার পক্ষে বা আমার নিজের পার্সোনাল ব্যানারে তাদেরকে একটা সঠিক বই সবাইকে দিয়ে বেড়াবো আমি বা দিয়ে একটা স্প্রেড করবো এটা আমার জন্য পসিবল ছিল না তো এটার জন্য একটা ব্যাকআপ দরকার ছিল যে কোনো ফ্রিল্যান্সারদের জন্য একটা ব্যাকআপ দরকার হয় তো আমার এখন ইচ্ছা যে আমাদের যেটা ইচ্ছা সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশে এই ফ্রিল্যান্সিংটাকে সঠিকভাবে করার যে ওয়েটা সেটা যতখানি সম্ভব ছড়িয়ে দেওয়া একটা ফ্রিল্যান্সার বা একটা তরুণ যদি আসতে চায় এই মার্কেটে বা এই ক্যারিয়ারে প্রফেশনটাতে তাহলে তারা কী দিয়ে শুরু করবে কোথা থেকে শুরু করবে কীভাবে ডেভেলপ করবে কীভাবে ফ্রিল্যান্সিংটাকে তাদের একটা বড় লং টার্ম ক্যারিয়ার করবে এটার গাইডলাইনগুলো বেসিক্যালি আমরা ইলান্স ডট কমের পক্ষ থেকে দিয়ে থাকবো আর এছাড়া লোকাল সাপোর্ট তো আছে যারা আমাদের এক্সিস্টিং ইলান্স ইউজার আছে বাংলাদেশে তাদের জন্য আমি একটা রাইট আমি একটা চোখ এবং কান এবং মুখাবে বলতে পারেন আমাদের দেশের ইলান্স ডট কম ইউজারদের যদি কোনো ধরনের ফিডব্যাক থাকে ইলান্স ডট কমের জন্য বা তাদের যদি মনে হয় যে এই ওয়েবসাইটটাতে বা আমাদের এই সিস্টেমটাতে কোনো একটা ফিচার থাকলে তাদের জন্য সুবিধা হতো সেটা পেমেন্ট নিয়ে হোক বা সেটা তাদের অ্যাকাউন্ট নিয়ে হোক বা সেটা তাদের ডেভেলপমেন্ট নিয়ে হোক তারা আমার কাছে এসে বলবে এবং আমার দায়িত্ব হবে বাংলাদেশি সকল ফ্রিল্যান্সারদের পক্ষ থেকে এটা ইলান্স ডট কমের কাছে পৌঁছে দেওয়া এবং এটা নিয়ে আমার এন্টায়ার টিম নিয়ে কাজ করা যে কীভাবে আমরা এটাকে আরও ডেভেলপ করতে পারি কীভাবে আমরা ফ্রিল্যান্সারদেরকে আরও সাপোর্ট দিতে পারি আর এমনিতে আমাদের কার্যক্রমগুলো ছড়ানোর জন্য তো অনেক ওয়ে আছে যেমন আমরা প্ল্যান করছি যে বিভিন্ন বড় বড় রিজিয়নে একজন ফ্রিল্যান্স মোবিলাইজার হায়ার করব মোবিলাইজারতে বেসিক্যালি কাজ হবে তাদের যার যার এরিয়াতে একটা লোকাল ইভেন্ট বা ওয়ার্কশপ বা সেমিনার করা যাতে শুধু আমি না তারাও আমাদের পক্ষ থেকে সব জায়গাতে কথাগুলো ছড়িয়ে দিতে পারে এছাড়া আমরা অফিসিয়ালি সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে ফেসবুকে আমাদের একটা অফিসিয়াল পেজ বা গ্রুপ খোলা চিন্তা করছে যেখান থেকে মানুষ ইলান্সের একদম অথেন্টিক নিউজ পাবে আমাদের ইলান্সে যত ধরনের নিউজ থাকবে বা আপডেট থাকবে আমরা সেই গ্রুপের মাধ্যমে সবাইকে ছড়াবো আর একটা বড় একটা সমস্যা ছিল আমাদের দেশে যে আমাদের দেশের ঠিক না আমাদের যে ফ্রিল্যান্সিং যে ওয়েবসাইটগুলো আছে অথেন্টিক সেগুলোতে একটা প্রবলেম ছিল যে সেখানে সাপোর্টটা শুধু ইংলিশে দেওয়া হতো এবং সত্য কথা বলতে গেলে কি আমাদের মাতৃভাষায় বুঝতে অনেকের অনেক সুবিধা হয় যদি কোনো কিছু ওখানে এক্সপ্লেন করা হয় তো এই জন্য আমরা আমাকে হায়ার করা যে এই যে বিশাল যে একটা মার্কেট ফ্রিল্যান্সারদের এবং যে এই যে এত মানে 2 মিলিয়ন পিপল কাজ করছে বা পুরো পুরো কান্ট্রি ওয়াইজ আমাদের দেশে তো আছে মোটামুটি বলা যায় যে প্রায় 1 লাখের কাছাকাছি ফ্রিল্যান্সার তো এদেরকে তাদের মতো করে আমাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজে নিজেদের মতো করে বোঝানোর জন্য আমার কাজটা এখানে তো আমাদের চেষ্টা থাকবে যে ইলান্স ডট কম যে ইউজার আছে তাদেরকে যত ধরনের সাপোর্ট দেওয়া যায় সেটা দেওয়ার পাশাপাশি বাকি যে ফ্রিল্যান্সার আছে বা যারা আসতে চায় তাদেরকে যত ধরনের গাইডলাইন গাইডেন্স বা বলেন বা তাদেরকে ওয়ে দেখানো বলেন এসবগুলো আমরা দিয়ে থাকবো এখন থেকে তো এরকম কিছু প্ল্যানিং নিয়ে আজকে থেকে আমাদের কার্যক্রম শুরু হলো আমরা হোপফুলি খুব তাড়াতাড়ি একটা লোকাল অফিস স্পেসও নিয়ে নিব যেখানে এসে মানুষজন আমাদের সাথে সরাসরি কথা বলতে পারবে আর ফেসবুকে আমাদের অফিসের গ্রুপের মাধ্যমে যোগাযোগ তো হবেই তো এভাবে শুরু করছে আমরা আশা করছি যে আস্তে আস্তে নেক্সট সারা বছর ধরে বা আরও যত সময় লাগে এই কান্ট্রির এই যে মার্কেটটা যারা এখন ইলান্স 7 নম্বরে আছে এটাকে 1 নম্বরে তুলে নেওয়ার টার্গেট নিয়ে আমরা এখন থেকে কাজ করা শুরু করব আসলে ইলান্স বাংলাদেশে আসার রিজনটা আসলে অতটাই হওয়া উচিত যে অন্য কোম্পানিগুলো আসার যে রিজন হওয়া উচিত বিকজ আমাদের দেশটা গত 2009 থেকে নিয়ে 2012 পর্যন্ত এত গ্রো করেছে যে আসলে
কেন আসেনি অন্য কোম্পানিগুলো, এটা একটা বড় একটা 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 ধাঁধার মতো হয়ে গেছে। আমি নিজে একজন ফ্রিল্যান্সার ছিলাম এত বছর, এবং আমি নিজেও এক্সপেক্ট করতাম যে কোম্পানিগুলো আসুক, বাট আসেনি কেন তা বলা হচ্ছে না। বাট আমরা মনে করি যে যেভাবে ফিলিপিনো আউটসোর্সিং মার্কেটে ডেভেলপ করেছে, যেভাবে ইন্ডিয়ান মার্কেটে ডেভেলপ করেছে, আমাদের দেশের মার্কেটটা অনেক ট্যালেন্ট থাকার পরও এতদিন কোনো সাপোর্ট পায়নি, এবং এটা তাদের পাওনা ছিল। তো এটা আসলে ইলান্স.কম থেকে প্রথমবার ভালো মতো নোটিস করা হয় যে এখানে একটা গ্রোয়িং মার্কেট আছে, এখানে ইয়াং জেনারেশন খুবই ইন্টারেস্টেড, তাদের শুধু একটা গাইডলাইন দরকার। এটা রিয়েলাইজেশন থেকে আসলে আমাদের এখানে কাজ করা শুরু। ইলান্সের হেডকোয়ার্টার হচ্ছে গিয়ে ক্যালিফোর্নিয়াতে, সেকেন্ড হেডকোয়ার্টার হচ্ছে গিয়ে ইউরোপের নরওয়েতে, বাট তারপর প্রথমবারের মতো পুরো কান্ট্রিতে প্রথমবার অফিস নেওয়া হচ্ছে বাংলাদেশে। তো মানে এশিয়াতে বলতে পারেন প্রথম, ইভেন সাউথ এশিয়া প্লাস এশিয়া পুরো জায়গাটাতে ইলান্স প্রথমবারের মতো বাংলাদেশে শুরু করছে, বিকজ আমরা মার্কেটটাকে এতটাই পটেনশিয়াল মনে করি আমরা এখানে। বাংলা কন্টেন্ট বলতে গেলে আসলে কন্টেন্ট ঠিক ওয়েবসাইট কন্টেন্ট বাংলা হবে সেটা আমি এখনই কিছু বলতে পারছি না, তবে যেটা আমরা করবো যে কারো যদি কোনো ফিডব্যাক থাকে যেটা তাকে ওই বাংলাতে বুঝাবে তার জন্য খুব ইজি হতো, তারা সরাসরি ওই অফিসিয়াল ফেসবুকের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবে, বা ফেসবুকে তারা বাংলাতে পোস্ট করবে, এবং আমি চেষ্টা করবো বাংলাতেই সেটা আনসার বা এক্সপ্লেনেশন দিয়ে দেওয়ার। এটা এতদিন কোনো কোম্পানি কখনো দিতে পারেনি, বাট আমরা চেষ্টা করছি প্রথমবারের মতো আমরাই যে ফ্রিল্যান্সারদের যত কাছে গিয়ে তাদের সাথে যত নেটিভ ল্যাঙ্গুয়েজে কথা বলে তাদেরকে যে কোনো কিছু বোঝানো যায় সেটাই চেষ্টা করবো আমরা এখন থেকে। আমার যদি গত আড়াই বছরের ফ্রিল্যান্সিংয়ের এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, আমি ইন্টারনেট সমস্যা আমাদের একটা বড় ব্যাপার ছিল। আমার সত্যি কথা বলতে গেলে কি, আমার ইন্টারনেটের জন্যে আমি আমার লোকেশন চেঞ্জ করতে বাধ্য হয়েছি, বিকজ আমার প্রচুর ক্লায়েন্ট আসছিল, প্রচুর কাজ আসছিলো, বাট আমার সেরকম সাপোর্ট ছিল না, ব্যাকআপ ছিল না ইন্টারনেটে। এটা একটা বড় ইস্যু। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে যে আমাদের দেশে যে ট্রান্সফার, যে মানে আমাদের যে বাইরে ক্লায়েন্টে যে টাকাটা পাচ্ছি আমরা, সেটা দেশে আনার যে একটা সিস্টেম, এটাতে আমাদের প্রথম থেকে অনেক ধরনের হ্যারাসমেন্ট ফেস করতে হয়েছে। যেমন আমাদের দেশে পেপ্যাল নাই, যেটার জন্য আমাদের ফ্রিল্যান্সাররা অনেক দিন ধরে ওয়েট করছে, বা কোনো কারণে ডিলে হচ্ছে এটা। তো এই সাপোর্টগুলো আমরা মনে করছি মিসিং। তাছাড়া হচ্ছে গিয়ে যদি কারো পেমেন্টে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কাকে কন্ট্যাক্ট করবে বাংলাদেশে বা এই রিজিয়নে, সেটা একটা অপশন ছিল না আমাদের হাতে। আর দ্বিতীয়ত ওই একটা কারণ ছিল যে অনেক সময় অনেকের অ্যাকাউন্ট নিয়ে প্রবলেম হতো, তো সেক্ষেত্রে দেখা যেত ওই ইউএসএ একজনকে নক করে তাদের কাছে যে এক্সপ্লেনেশনটা, তারা অনেক সময় বুঝতে পারতো না যে কেন অ্যাকাউন্টগুলো নিয়ে প্রবলেম হচ্ছে। তো আমি একজন ফ্রিল্যান্সার হিসাবে আমার পেমেন্ট নিয়ে প্রবলেম ছিল, ইনফ্রাস্ট্রাকচারে আমার ইন্টারনেট নিয়ে, ইলেকট্রিসিটি নিয়ে প্রবলেম ছিল। তো এই প্রবলেমগুলো আসলে যতখানি কাভার দেওয়া যায় আমাদের পক্ষে, ইলান্সের পক্ষ থেকে, আমরা সেটা দেওয়ার চেষ্টা করবো। যেগুলো আমাদের হাতে নাই, যেমন ইলেকট্রিসিটি, এটা আমাদের হাতে নাই, ইন্টারনেট ইনফ্রাস্ট্রাকচার, এটা আমাদের সরাসরি হাতে নেই, বাট চেষ্টা করবো যে কনসার্ন পিপল যারা আছে তাদের সাথে কথা বলে জিনিসগুলো কতখানি ডেভেলপ করা যায়, ফ্রিল্যান্সারদেরকে কতখানি সাপোর্ট একটা দেওয়া যায় আমরা চেষ্টা করবো। মানে বাংলাদেশের গভর্নমেন্টের পক্ষ থেকে আমরা অনেক সাপোর্ট আশা করছি ফ্রিল্যান্সারদের জন্য, কারণ আমরা বেশ কিছু স্ট্যাটিস্টিক্স পাচ্ছি যে বাংলাদেশ গত 3 বছরে অনেক উপরে উঠে গিয়েছে এই ফ্রিল্যান্সারদের মাধ্যমে। আমাদের যে সফটওয়্যার এক্সপোর্টিং যেটা মার্কেট আছে বিশাল অলরেডি আছে, তাদের প্রায় কাছাকাছি চলে যাওয়ার মতো পটেনশিয়াল আমাদের দেশে আছে। তো আমরা গভর্নমেন্টের কাছে আমরা এটা এক্সপেক্ট করবো যে এই যে গ্রোথটা হচ্ছে ইন্ডাস্ট্রির, এই গ্রোথটাকে কতখানি সাপোর্ট দেওয়া যায়, ফ্রিল্যান্সারদেরকে কতখানি হেল্প করে এই মার্কেটটা এখন যদি আমরা 7 নম্বরে থাকি ইলান্স, এটাকে 1 নম্বরে কীভাবে আনা যায়, এই সাপোর্ট আমরা চাবো। এটা এখন ইনফ্রাস্ট্রাকচার হতে পারে, আমাদের ইন্টারনেটের প্রাইস নিয়ে কথা হতে পারে, ইন্টারনেট স্পিড নিয়ে কথা হতে পারে, এবং ইন্টারনেটের রিলায়েবিলিটি নিয়ে কথা হতে পারে, এবং এছাড়া আরও অনেক কিছু আছে, যেমন হচ্ছে কি কম্পিউটার যে পার্টসগুলো আছে সেটা কতখানি সহজলভ্য করা যায়, এবং আমাদের ফিনান্সারদেরকে ওই যে ট্যাক্সের একটা ব্যাপার থাকে সেটা নিয়ে কতখানি আমাদের সাথে ফ্লেক্সিবল থাকা যায়। এই জিনিসগুলো যদি আমরা কভার দিতে পারি তাহলে যেটা হবে যে সবাই ঢাকায় এসে কাজ করবো, এটা যে একটা টেন্ডেন্সি হয়ে গেছে বাংলাদেশে, এটা থাকবে না। ফ্রিল্যান্সাররা যার যে শহরে বসে নিজেদের জায়গাতে বসেই মানে তাদের কাজগুলো করতে পারবে, এবং ইভেনচুয়ালি পুরো বাংলাদেশের গ্রোথটা হবে শুধু একটা জায়গাতে না। তো গভর্নমেন্টের কাছে আমরা এটাই এক্সপেক্ট করবো যে এই সাপোর্টটা আমাদেরকে দিক, আর ইলান্সের পক্ষ থেকে আমরা তো আছি এক্সট্রা গাইডেন্স দেওয়ার জন্য ফ্রিল্যান্সারদেরকে। আমরা মনে করি এই মার্কেটটা খুব তাড়াতাড়ি খুব ভালো পজিশনে চলে যাবে। আসলে অ্যাকাউন্ট যাদের ব্যান হচ্ছে, এটা আমাদের প্ল্যাটফর্মে হোক বা অন্যান্য প্ল্যাটফর্মে হোক, এটা অনেক কারণে হতে পারে। আমাদের আসলে প্রতিটা প্ল্যাটফর্মেই একটা জিনিস থাকে যে ইউজার এগ্রিমেন্ট বলে একটা ব্যাপার থাকে, সেখানে অনেক নিয়মকানুন লেখা থাকে যে একটা ভ্যালিড ইউজার হিসেবে তাকে কী কী পালন করতে হবে, যেমন একের বেশি অ্যাকাউন্ট না খোলা, বা অ্যাকাউন্টে ভুল তথ্য না দেওয়া, ভুল ছবি বা অন্যের ছবি ইউজ না করা, বা আরেকজনের কাছে নিজের বলে চালানো, এই ব্যাপারগুলো আসলে একটা নিয়মের মধ্যে পড়ে। বাট জেনে না জেনে অনেক সময় একটা ভুল করে বসে ফ্রিল্যান্সাররা, দেখা যাচ্ছে কোনো একটা অ্যাকাউন্টে প্রবলেম হলো, তারা ধারণা ছাড়ে হয়তো আরেকটা অ্যাকাউন্ট খুলে ফেললো, যেটা আসলে ভ্যালিড না। এটা শুধু আমাদের ইলান্স.কম এ বলবো তা না, সব প্ল্যাটফর্মে এই নিয়মগুলো আছে। তো এই নিয়মগুলো সাধারণত না মানার কারণে অ্যাকাউন্টগুলো ব্যান হয়ে থাকে। বাট প্রবলেম যেটা হয় যে ব্যান হওয়ার পরে যখন এক্সপ্লেনেশনটা দেওয়া হয় যে কেন ব্যান হয়েছে, এটা অনেকে বুঝতে সমস্যা হয়, বিকজ ওই যে শুরুতে বললাম যে ইউজার এগ্রিমেন্টগুলো সবাই পড়ে না।
তো সেই ক্ষেত্রে হয়তো আমরা কিছুটা হেল্প করব, বিকজ যদি কারো অ্যাকাউন্ট ব্যান হয়, কোনো একটা বিশেষ কারণে ব্যান হয়ে থাকে, তারা আমাদের ফেসবুক গ্রুপে এসে পোস্ট করবে যে অ্যাকাউন্টটা কেন ব্যান হয়েছে। তখন আমি নিজে দায়িত্ব নিয়ে সেটা চেক করে বলবো যে কী কারণে ব্যানটা হতে পারে, এই ক্ষেত্রে যাতে পরবর্তীতে ব্যান না হয় কী কী করতে পারে তারা, এই ধরনের গাইডলাইন দিব আমরা। সাজেশন থাকবে হচ্ছে গিয়ে অনেক হার্ডওয়ার্ক করেন যদি পারেন আপনারা, বিকজ এটা একটা গ্রোয়িং মার্কেট। আমরা আশা করছি যে এই 2009 থেকে তো মাত্র শুরু হলো, 3 বছরে যে গ্রোথ হয়েছে জাস্ট কল্পনা করে দেখেন যে নেক্সট 5-10 বছরে কী পরিমাণ গ্রোথ হতে পারে। তো এখন থেকে যদি আপনারা ডেডিকেশনের সাথে এবং ধৈর্যের সাথে এই মার্কেটটাতে ঢুকে যেতে পারেন, আজকে থেকে 10 বছর পরে আপনারা প্রাউডলি বলতে পারবেন যে এই মার্কেটটার প্রথম দিককার উদ্যোক্তাদের মধ্যে আপনারা একজন ছিলেন। তো আমার সাজেশন থাকবে যে আপনারা সম্পূর্ণ সততার সাথে কাজ করেন, সম্পূর্ণ অনেস্টি নিয়ে এবং ডেডিকেশন নিয়ে কাজ করেন, সাফল্য আসবেই, সবারই আসছে যারা কাজ করেছে এবং আপনাদেরও আসবে। আসলে আমি নিয়ে আসছি সেটা ঠিক বলা যাবে না, বিকজ elance.com-এর ম্যানেজমেন্টের পক্ষ থেকে এটা অনেকদিনের রিয়েলাইজেশন ছিল যে একটা গ্রোয়িং মার্কেটটাকে কীভাবে সাপোর্ট দেওয়া যায়। এবং এটার জেট ধরে আসলে তারা বেশ কিছুদিন ধরে চিন্তা করছিল একটা কান্ট্রি ম্যানেজার হায়ার করে লোকালি কিছু করা যায় কি না। তো আমার এই লাইনটাতে আসলে ইভেন্ট ম্যানেজমেন্ট বা হচ্ছে কি প্রফেশনালি একটা মার্কেট ডেভেলপমেন্টের, যেহেতু আমার পড়াশোনা বিজনেস ব্যাকগ্রাউন্ডে ছিল, তো বিভিন্ন ধরনের ওই রেফারেন্স এবং অ্যাপ্লিকেশনগুলো দেখে দেখে হয়তো আমার মানে আমার লিঙ্কটা হয়ে যায় ইলান্সের সাথে। তো আমি মাস দুয়েক আগে যখন প্রথমবার জানতে পারলাম যে তারা কান্ট্রি ম্যানেজার হায়ার করছে, তো আমি প্রথমে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করে যখন প্রথম যোগাযোগটা হলো, আমি বললাম যে আমি ইন্টারেস্টেড এবং এই সাপোর্ট দিতে পারবো। বাকিটা তো ফর্মাল প্রসেস একটা কোম্পানিতে যাওয়া হয়। আমি আমার আইডিয়াগুলো শেয়ার করলাম যে আমাদের দেশে মার্কেটটা কেমন, কী কী করলে ভালো হয়। তারা তাদের elance.com-এর পক্ষ থেকে আইডিয়াগুলো শেয়ার করা হলো যে তাদের প্ল্যানিং কী, এবং যখন দেখলাম যে সবগুলো প্ল্যানিং এক জায়গাতে মিলে যাচ্ছে আমাদের, তখনই আমাদের ফাইনালি মনে হলো যে না, এবার অফিসিয়াল কার্যক্রম শুরু করার এখন একটা মানে রাইট টাইম। তো এভাবে আসলে শুরু আমার কাজ অফিসিয়ালি এই মাস থেকে শুরু, অ্যাকচুয়ালি আজকে থেকে আমার অফিসিয়ালি কাজ শুরু। আর যদি বলি লোকাল অফিস নিয়ে কাজ করা, এটা আমার প্ল্যানিংয়ে আছে যে ডিসেম্বর বা জানুয়ারির মধ্যেই হোপফুলি আমরা একটা লোকাল অফিস নিয়ে আমাদের কাজ শুরু করব। বাট এর মধ্যে থেকে আমি এখনই কাজ শুরু করে দেবো ফেসবুক এবং আমার অন্যান্য কমিউনিটির মাধ্যমে, যেখানে আমি বিভিন্ন ফিডব্যাক কালেক্ট করবো ফ্রিল্যান্সারদের কাছ থেকে, তাদের কীভাবে হেল্প করলে ভালো হয় সেগুলো জানবো, আমি জেনে এই ব্যাপারে আমার যা যা করার আছে আমি সব করবো। সো কার্যক্রম এখন থেকে শুরু হয়ে যাচ্ছে, অফিস হোপফুলি ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে। অ্যান্ড প্রিয় ডটকমকে অনেক ধন্যবাদ আজকের এই ইভেন্টটা কভার করার জন্য, এখানে আসার জন্য, এবং হোপফুলি প্রিয় ডটকমকে আমরা সবসময় আমাদের পাশে পাবো, এবং ফ্রিলান্সারদের যে একটা মার্কেট আছে বা একটা কমিউনিটি আছে আমাদের এখানে, সেটা আরও বেশি স্ট্রং করার জন্য প্রিয় ডটকমকে আমরা অলওয়েজ আমাদের পাশে থাকার জন্য এক্সপেক্ট করবো। ধন্যবাদ সবাইকে।